Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. বারোটার গাড়ির কি এখনো সময় হয়নি? দেখি একবার ঘুরছে দেখি। হ্যাঁ সময় তো হয়ে গেছে। গাড়িতে তো ওরা এলো না। আসবে বড়বু আসবে। আমি নিজে পত্র দিয়েছি, না এসে কি পারে? তোমার ছেলে মেয়েরা কিছুতেই অত নেমো খারাম হতে পারে না। তোমরা তো সকলেই জানো যে আমি জীবনে কোনোদিন এই গাঁয়ের বাইরে পা দিইনি, আর দুটো ভাতের জন্য কারোর কাছে উমেদারিও করিনি, চাকরিও করতে হয়নি। এই বাগান জমি জমা বাগান পত্র যা কিছু ছিল ছিল বলছেন কেন বাবা? ভেতর ভেতর চিড় ধরলে নদীর পার তো একদিন ভেঙে পড়বেই রাজীব। হাত গুটিয়ে বসে আছিস কেন, খাচ্ছিস না? শরীরটা ভালো নেই মা, কেমন যেন অম্বলের মতো হয়েছে। ওটা চপ কাটলেটের আটকা। হ্যাঁ তুই জানিস, এখন ফুনসুরি করছিস তোরা। তাড়াতাড়ি কথাবার্তা সেরে নাও, অনেক রাত হয়ে গেছে। তোমাকে কলেজে পড়াবার সময় আমাকে কিছু ঋণ করতে হয়েছিল রাজীব, তা সেই ঋণটা হয়তো আমি শোধ করে দিতে পারতাম যদি ঠিক সেই সময় উচিত বিয়েটা না এসে পড়তো। কেন বাবা, আমার বিয়েতে কি এমন গোড়ার বাদ দিয়ে বেজেছিল?
তা হলেও আমাকে কিন্তু ঋণের গর্তটা আর একটু বড় করতে হয়েছিল। তারপর এলো সন্ধ্যার বিয়ে। আমি আমি তো বিয়ে করতেই চাইনি। ও মা, কি বোকা মেয়ে দেখো, তুই চাসনি বলে কি আমরা বিয়ে দেবো না? কি বোকা, দায় একের পর এক, একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে আসতে আরম্ভ করলো। শেষ পর্যন্ত দেনা সুদে আসলে মিলিয়ে ভিটে পর্যন্ত টান দিল। মানে কি বলতে চাইছেন খুলে বলুন বাবা। খুলেই তো বলছি রাজীব, এই অনন্ত চাটুর্যের কাছে সব বিক্রি কবলা লিখে দিতে হয়েছে। বিক্রি? আজ সকালে বাঁশ গাড়ি হয়ে গেছে, সাত দিনের মধ্যে এই ভিটে ছেড়ে চলে যেতে হবে। অনেক রাত হয়ে গেছে আর রাত জাগলে তোমার শরীর খারাপ হবে। হ্যাঁ, থাকবার কি ব্যবস্থা করবেন? তোমরা কি করতে চাও বলো। আমরা? হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের দিকে পাঠিয়েছি। কিন্তু যা দিনকাল পড়েছে বাবা, তাতে বাড়ি ভাড়া দিয়ে ছেলে মেয়েদের পড়ার খরচা যুগিয়ে সংসার চালানোই মুশকিল। তাকে বুঝি না রে, তোর আবার ভরা ভর্তি সংসার। সবই বুঝি মা, আমারই বা কোন উতলে উঠছে মা, জানোই তো তোমার জামাইয়ের ইচ্ছে থাকলো আমার কিচ্ছু করার উপায় নেই। আমি তো মেসে থাকি দাদা, পেইং গেস্ট হয়ে বাবা মা না হয় কিছুদিন আমার কাছে থাকতে পারে। কথাগুলো উচ্চারণ করতে তোমাদের মুখে বাঁধলো না, লজ্জা হলো না তোমাদের? আমরা দুটো মানুষ মিলে যদি তোমাদের চারজনকে খাইয়ে পরিয়ে মানুষ করে থাকতে পারি, তোমরা চারজনে মিলে এই দুটো বুড়ো বুড়ির ভার একবার নিতে পারবে না? তুমি চুপ করো, তুমি চুপ করো গো, কার উপরে রাগ করছো? ওরা তো তোমারই ছেলে মেয়ে। আমাদের ভুল বুঝবেন না বাবা, পার্মানেন্ট একটা ব্যবস্থা করতে গেলে কটা দিন সময় তো লাগবেই। প্রবলেম সলভ। বাবা একটা কাজ করুন না, আপনারা ভাগাভাগি করে আমাদের কাছে থাকুন। ভাগাভাগি করে মানে কারো কাছে আপনি থাকলেন কারো কাছে বা মা? অসম্ভব অসম্ভব। আজ গত 50 বছরের মধ্যে আমরা কোনোদিন একজন আরেকজনকে ছেড়ে থাকিনি। আজকে আজকে হঠাৎ তোমাদের মর্জি অনুযায়ী? না, মর্জির কথা হচ্ছে না বাবা, শক্তি সামর্থ্যের কথা হচ্ছে। তো বেশ, তো আপনাদের যদি পছন্দ না হয়। পছন্দ হবে না কেন রাজীব, ভালোভাবে তোরা তা করবি আমরা তাই মেনে নেব। বড় বউ, তুমি কিছু ভেবো না, কোনোদিন থাকতে পারিনি বলে আর এই কটা দিন থাকতে পারবো না মা। বেশ তাহলে তুমি আমার সঙ্গে চলো। রাজীব, আমি কার গলায় ঝুলব? আপনি কার কাছে থাকবেন বলুন, উষা না সন্ধ্যা? আমি টানাটানি করে কিছুদিন রাখতে পারি, কিন্তু তারপর কিন্তু সন্ধ্যার বাড়িতে তোমাকে থাকতে হবে। যা আমার শাশুড়ি, আমি মানে চমৎকার চমৎকার। ভাগের মা গঙ্গা পায় না বলে যে কথাটা, সে যে কতটা সত্যি কথা আজ খুব ভালো করে বুঝতে পারছি। চমৎকার সমাধান, বাহ 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 বাহ। আচ্ছা রাজীব, আমাকে বলতে পারো, শুনেছি তো পৃথিবীর সব সভ্য দেশেতে এই আমাদের মতন বুড়ো বুড়ি অক্ষমদের জন্যে আশ্রম সব আছে, তা আমাদের দেশেই বা নেই কেন? তাহলে কি আমরা এখনো অসভ্য? ছি ছি, এসব কথা তুমি কি ভাবছেন বাবা? নুন শুয়ে পড়ো, রাত 3টে বাজে। হ্যাঁ, শুভ হয়েছে নিশ্চয়ই শুভ। Thank you.
পত্তর দিও। হ্যাঁ যদি খুশির কাছে থাকবে। হ্যাঁ 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 পত্তর দেবো, ওইকে নিশ্চয়ই দেবো। আর জানো বড়বাবু, আমি আমি ছখানা পোস্টকার্ড সঙ্গে নিয়ে যাচ্ছি, দেখবে হয়তো সবগুলো পোস্টকার্ড লিখবার দরকারই হবে না, কতদিনই আর আমরা আলাদা থাকবো। ব্যান্ডেল এসে গেছে বাবা। হ্যাঁ ব্যান্ডেল, এখানে উষির সঙ্গে আপনাকে নামতে হবে। তোমাকে এখানে নামতে হবে। জানো বড়বু, এই সংসারে আমরা একেবারে বাতিল দেখেছি, আমাদের লাগলো। কিন্তু কি বললেন আপনি? না প্লিজ, আপনি গ্র্যান্ডি হন আর যেই হন, ওসব লালেলা ফরাসি ভাষা আমাদের সমাজে চলে না। আমি ভাই ওসব ফার্সি টার্সি বুঝি না। আমি বলছি কি, একদিনও কি গোপালপুরে যেতেনি? ছেড়ে দিন প্লিজ, আপনার যে নারকোল তেলের স্নিগ্ধ তনু দুষ্ট। এটা কি একটা সুপার ঘর না হাসপাতালের ফ্রি ওয়ার্ড? মা মা মা, ওই যে এসে গেছে, নাও বোঝাপড়া করো তোমার মেয়ের সঙ্গে, আমি এর ভেতর নেই। মা কি ভেবেছো তোমরা, সারাদিন কোথায় কলেজ কোথায় টিউটোরিয়াল করে সেই গুদাম ঘরে শুতে হবে নাকি? কেন বাড়িতে কি আর কোথাও জায়গা নেই যে ঠাকুমাকে আমার ঘরে শুতে হবে? জিজ্ঞেস করো তোমার বাপিকে। এই কটা দিন না একটু অসুবিধাই হলো নন্দু। কিন্তু আমি স্পষ্ট বলে দিচ্ছি বাপি, উনি যদি রাত্রি ঘরের আলো নিভোতে বলেন কি নাক ডাকেন তাহলে তাহলে না হয় এই কটা দিন ড্রয়িং রুমে মা ক্যাম্প খাটটা। বা ড্রয়িং রুমে আর সোফা টোফা গুলো রাত্রিতে না হয় ওগুলো সরিয়ে রাখলে, আবার সকালেই চমৎকার। সেই জন্য তোমার জুতোর ফিতে বাঁধচর খুলছো খুলছো আর বাঁধছো, তাই না? তাছাড়া ও ঘরে সপ্তাহে দুদিন মাইদের নাড়ি মজলিশ বসে বাবা। এই যে শুনছো, তার থেকে যে মাসে মাসে 50 টাকা করে পাওয়া যায় সেটা কি তোমার মায়ের জন্য খোয়াবো নাকি? আমি বলছিলাম কি বৌমা, ওই যে বারান্দার কাছে একটু এই মা, আপনি গুরুজন, ছেলে বউয়ের ঘরে আসলে যে সারা দিয়ে আসতে হয় এটুকু আপনার জানা নেই? আমি হুঁশ করতে পারিনি বৌমা, দেখলাম দেখলাম তোমরা খুব বিপদে পড়েছ, তাই Thank you.
আমার ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। সভাপতির মুখোশটা আমাদের 20 বছরের সুজাতা, মা এক মাসে আপনার কতটুকু খুলে ধরতে পারবেন? চিরকাল তো থাকবে না, আমাদের কথার মধ্যে কথা নাই বা বললে? তোরা তো সে কথা আগে বলে দিস নি বাবা। এই তো উল্টো চাপ দিচ্ছ তো। আচ্ছা ঠিক আছে, কাজ নেই তোমার এর বয়সে শিখে। আচ্ছা চলো আমাকে খেতে দেবে, চলো কেষ্টা। যাই বাবু। আমাদের খাবার দে, চলো। পরে মা, আগে একখানি গরম জল চাপিয়ে দি। কিরে পেলি? না বাবা, ওটা বোধহয় মায়ের বাসকে চলে গেছে। তোদের কাজগুলো এই রকম রে, তোর মা গুছলে কখনো এমন হতো না। তো দে তাহলে ওই আকন্দ পাতাই লাগিয়ে দে। সেটা তার গোপালপুর নয় বাবা, যেখানে সবাই ঘরে ঘরে আকন্দ পাতার গাছ লাগিয়ে বসে আছে। তাও তো বটে, দে মশারি এটা ফেলে দে। কিন্তু বাবা, শেকটা দিয়ে একবার মশারি ফেললে হতো না? কি দিয়ে শেক দিবি মা, আকন্দ পাতা নেই, হাতের কাছে আর তো কিছুই নেই। দে দে মশারিটা ফেলেই দে। তারা ব্রহ্মময়ী মা, আরে উষা। কি বাবা? আচ্ছা তুই রাজীবদের বাসা বাড়িতে কোনোদিন গেছিস? গিয়েছিলাম তো দু একবার, সেও তো অনেকদিন হয়ে গেল। না মানে আমি ভাবছিলাম ওর ওখানে কোন রকম কষ্ট টষ্ট হবে না তো তোর মার? হবার তো কথা নয়, থাক গরম জল আর লাগবে না। সে কি উনি শেক দেবেন না? শুয়ে পড়েছেন, তোমরা এসো খাবে। আমি ভাবছি তোমার কথা, কি করে যে দুদিক সামলাবে। সে ভয় তো আমারও ছিল, কিন্তু কি করব বলো, তোমাদের মতামত নেবার সময়টুকু আমি পেলাম না। বড়বউ একটু ভিজে গামছা টানো না, বড্ড মাথাটা কটকট করছে যে। বড়বউ বাবা কি হয়েছে বাবা? আমি আপনার গামছা ভিজিয়ে এনে দিচ্ছি। ও রবিন। হ্যাঁ বাবা। দপদপে আলোটা জ্বাললি কেন ভাই? সরি, আপনি এখনো ঘুমাননি? ঘুম আর আসে কই, যখনই চোখ বন্ধ করি তখনই তো দাদুর মুখটাই ভেসে আসে। জানিস ভাই, এখনো রাতে তোর দাদুর পায়ে তেল না মালিশ করে দিলে তার ঘুমই আসে না। আহ কি নবাবি রে, ওই আশকারা দিদি তো আপনারা পুরুষ চারটার মাথা খেয়েছেন। মাথা না খেলে বাধা পড়বে কেন বল? রাত দুপুরে কার সঙ্গে দেখা করছিস রে?
আপনার ওর সঙ্গে। আচ্ছা আপনার চোখে কি ঘুম নেই? ফের যদি একটি কথা বলেছেন তো কাল থেকে ওই বারান্দাতেই হয় আপনাকে, আর তা নাহলে আমায় শুতে হবে বলে দিচ্ছি। আর রাগ করছিস কেন দিদি? চেষ্টা তো করছি কিন্তু পোড়া চোখে ঘুম আসে কই। বিনিময় তো হলো, এবার মাল্য বিনিময়টা কবে হচ্ছে? লক্ষ্মী বাড়ছি বুঝি। আমি নির্লোভ উদাসীন সন্ন্যাসী, তবে কি জানো ভদ্রে, মরি ভয়ে ভয়ে পাবো কি পাবো না, মরি ভয়ে। চলে কি নামে বলো না তাকে ডাকবো,
পথের সাথী রাখব, শুধু কি পথের সাথী রাখব, নিজেই নিজের সীমা ছাড়িয়ে জানি না কোথায় গেছি হারিয়ে, জানি না কোথায় গেছি হারিয়ে, আর জানা কি জেনে কোন হরে হার মিলে উপহার দেব এই ভাবনা, ঝাঁকনা 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 কথা বলুন অরুণ, আমি পারবো না, কিছুতেই না, না না ডাকছেন কেন? এইসব ছাই ফসলগুলো কেন করি? বা আমি তো স্বপ্ন দেখছিলাম। কে জানে ভাই, স্বপ্ন টপ্ন বুঝি না, আমাদের পাড়া গায়ে কি তো ভাই ভূতে পাওয়া বলে। কাঁচা বয়স দেখলেই না ভূতেরা নজর দেয়। আমি বেয়ান ঠাকুরুন, উশির বাবা। কেমন ধারা ভদ্রলোক, সারা নেই, শব্দ নেই, কুটুম বাড়িতে ঘোরাফেরা করা। তাহলে আপনি নিজে হাতেই দিয়ে নিন। দোকানের নামটা ভারী অদ্ভুত লাগলো, তাই তাই পরীক্ষা করে দেখছিলেন যে সত্যি সত্যি এই দোকানটা কাগজে তৈরি কিনা। আগে না, আরে কোথায় চলেন? আরে ভেতরে আসুন, ভেতরে বসুন বসুন।
ওখানে বসুন, বসুন ওখানে। বর্ধমানে বুঝি নতুন? আগে হ্যাঁ। ওটা আছে কোথায়? ওই ময়ূর মহলে। রবীন চাটুর্জি আমার জামাই তো। তোমার নাম? আগে আমার নাম হলো শ্রী হরি মোহন বন্দ্যোপাধ্যায়, শাকিন গোপালপুর, আর জেলাটা হচ্ছে ওইখানে মহাশয় বুঝি এই দোকানের মালিক? আগে না, আমি হচ্ছি সরকার। হ্যাঁ মালিক নেপথ্যে। ওই যে পেছনে হরেন, আরে যাই যাই, মালিকের হুকুম তারিফ করার জন্য সবসময় একবার এক পায়ে খাড়া হয়ে থাকতে হয়, বুঝলেন? একটু বসুন আসছি। নিন ওষে, সেবন করুন। আমি? হ্যাঁ, তাই তো অন্দরের নির্দেশ। কিন্তু আমি যে এখানে আছি সেটা তোমার জানবার কথা নয়। ওরা মোড়াই সব জানে, নইলে শক্তির জাত বলে ওদের। অবশ্যই এই শক্তি ওরা পেয়েছে এই পুরুষের উপর অনন্ত সন্দেহ আর প্রভুত্ব করার সাধনা থেকে। ভালো বলেছেন। জানুর একবার দেখায় কোথায় গেলেন? নতুন জায়গা আমার ভয় হচ্ছে পথ না হারিয়ে ফেলেন। যা তুই একবার দেখে। হ্যাঁ, এখন থেকে বরং তোর শ্বশুরের জন্য একদিন বরকন্দায় বহর কর, কাঁধে বন্দুক নিয়ে পাহাড়ায় যাবে। কত বেলা হয়ে গেল, খেতে দেবে না? দাদু আসুক, একসঙ্গে খাবে, কেমন? এ তোমার কেমন ধরা আক্কেল বৌমা? বাপ কখন বেরিয়ে ফিরবে বলে বাড়ি সে দুলো পেটে কিল মেরে পড়ে থাকবে? দাদু আর আসছে না মশাই। অমন কথা বলতে আছে? হ্যাঁ, ভোরবেলায় ঠাকুমা খুব বকলো, আমি যে শুনলাম। হা, বাঁচালেন মশাই। তামাক না খেলে যে পেট ফোলে সে কথাটা আগে জানাবেন তো মশাই। হা, পেট কি আর স্বাদে ফোলে বলি শুনুন, মানে আমার স্ত্রী বড় বউ এই রোজ রোজ কেবল কেবল এই চেক সেজে দিয়ে দিয়ে আমার এরকম বদ্রবেশটা করে দিয়েছে। ও, তার মানে অনুকূল মজুমদারের স্ত্রী তামাক সেজে দেয় না, এটি সাব্যস্ত করা হচ্ছে। আরে না না, কই সে কথা তো আমি বলিনি। আরে বলিনি বললি তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না দাদা? এই দেখুন, পরের বউকে খাটো করে নিজের বউকে মাথায় তুলে খুব আনন্দ হচ্ছে না? স্ত্রী নয় কাকে বলে? প্রেশারের রুগী তো, আগে দম করে গলাটা চড়িয়ে ফেলেছি। একটু বসুন। আবার তুমি চাচ্ছ? স্ত্রৈণ স্ত্রৈণ স্ত্রৈণ। অপরের বেলা খুব তো জাঁক করা হচ্ছে, যাই না দুদিন ভাইয়ের বাড়ি, তখন তুমি আঁচল ধরে ধরে। একটু গরম জল চাপিয়ে দেন না মা। কি হয়েছে, কোন রকম গোলমাল টোলমাল কিছু? তোমার আক্কেল কি বলো তো বাবা, সে কোন সকালে বেরিয়েছো? আক্কেল? আক্কেলটা শিখিয়ে ভালোই করলি মা। তুমি রাগ করো না বাবা, মনের দুঃখে সব বলে ফেলি। অপর জায়গায় থাকতে গেলে একটু বুঝে শুনে তো চলতে হয়। সকাল থেকে তোমার জন্য বাড়ির সবাই ছুটোছুটি করছে। উষা, ঘড়ি ধরে সকলকে ব্রেকফাস্ট করতে হবে এমন তো কোনো কথা নেই। সে কথাটা আমায় না বলে তোমার মাকে বললেই ভালো হতো। আপনি আপনি বসুন বাবা, আমি গরম জল নিয়ে আসছি।
দিদি, ওরা শোন শোন, আমার কোটটাও নিয়ে যা ভাই। হবে না, হবে না বারঞ্জন, সকাল থেকে ওই তন্ত্রীরা পুষ্টি কিন্তু পরিমাটা করুক। তুমি অবুঝ, কটা দিনের জন্যই বা এসেছেন? কটা দিন? কটা দিন না চিরদিন ভগবানই জানে। এই আমি তোকে বলে রাখছি রবি, ওসব নবাবি ফরমাস আমি খাটতে পারবো না। দিদি, পরিমাণ মেয়াদি। হ্যাঁ, আমার বড় বউ লিখেছে নাকি? মায়ের চিঠি, নদীটা হাতে লেখা দেখি। বড় বউর চিঠি? আজব কারখানা, এই দুনিয়াটা ভাই আজব কারখানা। কাল যে রাজা আজ ভিখারি, হারিয়ে শেষে তো দিলদারি। গোলক ধাঁধায় মরছে ঘুরে নেই কঠিকানা। এই দুনিয়াটা ভাই আজব কারখানা। কেউ মোটর গাড়ি কোন জানায় দিচ্ছে পাড়ি, চড়ছে বা কেউ মোটর গাড়ি কোন জানায় দিচ্ছে পাড়ি। মন্দ কপাল আবার কারো হাসবে হাসি, হাসতে মানা। মন্দ কপাল আবার কারো হাসবে হাসি, হাসতে মানা। এই দুনিয়াটা ভাই আজব কারখানা, এই দুনিয়াটা ভাই আজব কারখানা। তা এক অঙ্ক যেন সবাই তো চায় শেষ মেলাতে, জীবনটা এক অঙ্ক যেন সবাই তো চায় শেষ মেলাতে। কেউ বা ফেরে হাসি মুখে, কেউ বা ফেরে শূন্য হাতে। যোগ বিয়োগের হিসাবটা ভাই আমার কাছে থাক অজানা, যোগ বিয়োগের হিসাবটা ভাই আমার কাছে থাক অজানা। এই দুনিয়াটা ভাই আজব কারখানা, এই দুনিয়াটা ভাই আজব কারখানা। কাল যে রাজা আজ ভিখারি, হারিয়ে শেষে তবিলদারি। গোলক ধাঁধায় মরছে ঘুরে নেই কঠিকানা। এই দুনিয়াটা ভাই আজব কারখানা, এই দুনিয়াটা ভাই আজব কারখানা। আ আ আ ছোটকা, কে তুই? কিরে, কি কি ব্যাপার? হ্যাঁ, তুমি এই কাজ করো? তুমি তিনকালী মাখা মিস্ত্রি? একদিন তাহলে আমাদের মিথ্যে বলে এসেছো, তুমি ফার্মের পার্টনার, তোমার আন্ডারে 50 জন লোক কাজ করে। তুমি এখানে ঢুকতে দিল কে? হু ইজ দ্যাট রাস্কেল? বের বাঁদর, বের বাঁদর, আবে বাঁদর, বের বাঁদর, আবে বাঁদর, আবে বাঁদর। খুব হয়েছে, আমার সামনে রাসকলম করতে হবে না। তুই শখ পেয়েছিস না রে? হ্যাঁ, কিরে একেবারে 440 ভোল্ট? ঠাকুমা আসা পর্যন্ত যাওনি কেন? তিনি ভাবছেন সে কি রে, এমন স্বর্ণ লঙ্কায় বাস করছেন, এমন সব চেড়ি। খুব হয়েছে, আর ঠাট্টা করতে হবে না। যা না, এক একখানা রামচন্দ্র জন্মেছেন। যাচ্ছিস কোথায়? কলে যাচ্ছি।
দেরি হয়ে যাবে। কিরে ওক দিচ্ছিস? ওরে আমিও দু বছর কলেজে পড়েছিলাম জানিস। বাবু আপনাকে ভেতরে ডাকছেন। ঈশ্বর করুণাময়, এই শোন আমি আসছি, যাস না। কাউকে দেরি করছেন, আবার ওভার টাইম বেড়ে যাবে। দেখো চোখ রাখ, আমি গ্যারেজটা করেছি কারবার করার জন্য, এটা লক্ষ্মীর থাট। এহ বাহ্য চলে, আগে বাড়ুন আগে বাড়ুন, নতুন কিছু বলার থেকে বলুন। এদিকে রন্ধ্রপথে দৃষ্টিরেখে হয়ে গেছে। আমার নাম রমাপদ ঘোষাল, ভাঙা গাড়িকে চালু করি বুঝলে, আমার চোখে ধুলো দেওয়া তো সোজা না। ধুলো দেওয়া যায়, দিতে পারি তবে দেবো না বস। আপনি হচ্ছেন আমার মেলচিং কাউ। কে? কামধেনু। ধেনু তোমার? বললুম না, ছেলে মানুষ। না 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 না, ভেবেছিলাম ভালো ইঞ্জিন, বোটর করা নেই। ডাক্তার না না, বলুন বলুন। না না, বোনের সঙ্গে আমার বিয়ে দিতেই হয়, তাহলে আমার জানতে হবে কে কে যাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই, ইউ এভরি রাইট, না করলে চলবে জানো। কিছু ক্যাশ ছাড়ুন তো। হ্যাঁ, গোটা 50 টাকা অ্যাডভান্স দিন। না 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 না, আমি পারবো না, টাকা পাঠিয়ে দিতে পারবো না। তুমি গোছাব, তুমি আগাম টাকা নিয়েছো। আরে বল, বড় মাছ ডাঙায় তুলতে গেলে সুতোটা একটু বড় করে ছাড়তে হয়। সুতো তোমার ছিঁড়ে যাবো বলে দিচ্ছি, মানে মনটাকে মিলে পরে গান শেখাও, চাকরিতে এখন বহাল রেখেছি। না কম দিতে পারবো। আরে ঠিক আছে, হাঙ্গামা বাড়াতে পারো। কলমটা 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 কেন? আরে লিখবো রেজিগনেশন লেটার, ইস্তফা পত্র, চাকরি করবো না। হ্যাঁ, রেঞ্জু দিয়ে টাইপ দিচ্ছে। হ্যাঁ, খুব টাইপ দেওয়া শিখেছে। হ্যাঁ, ভাবছে যে কানুইনা বৃন্দাবন অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। এই মেয়েটিকে, মেয়েটি? হ্যাঁ হ্যাঁ, মেয়েটি আমার মা। তুমি এখানে? রোজু বৌদি, কেন 30 টাকা? মায়ের খোরাকের দরুন আমার শেয়ার, বাস কনসেন্স ক্লিয়ার। আরে কচ্ছু কি লুকিয়ে রাখো না, মা দেখতে পেল। কি হলো ঘরে? কেন কামেন কামেন, ভেতরে এসো কামেন। কি হলো, ভেতরে চলো। কি গো? হ্যাঁ কিছু নেই। ও তোমার বুঝি ওই উইংসের ধারে দাঁড়িয়ে থাকাই পাঠ, রঙ্গমঞ্চে প্রবেশাধিকার নেই। কতদিন দেখিনি তোকে রোজু, একদিন পরে মাকে মনে পড়লো? বাবা মনে পড়লি তো, বাজে খরচা খামোকা লাইবিলিটি ও তুমি বুঝবে না। হাউ ইজ ওল্ড ম্যান? বাবার খবর কি? ওর একটা চিঠি পেয়েছি, বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, হয়তো মাথার দিকে জানলাটা কেউ বন্ধই করেনি।
উষার কত করবে বল? হয়তো বর্ধমানে ঝড় বৃষ্টি হয়নি, হয়তো জানলা বন্ধই ছিল, হয়তো বাতের ব্যথাও বাড়েনি, কাজে সাপোজিশন ছেড়ে চোখটা বন্ধ করো তো। কেন বল? আরে চোখ বন্ধ তো, চোখ বন্ধ করবো তো কৈফিয়ত দিতে পারবো না। আচ্ছা না, টাকা খরচা নেই, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর। ওরে না না, আমার সব পুণ্য যে বর্তমানে রয়েছে তার চেয়ে তোরা যদি থাকি। রোজু মা, বিশ্বাস করো, জগন্নাথের রথের চাকা চালাবার চেষ্টাই করছি, টানছি দড়ি ধরে, হয়তো দড়ি ছিঁড়বে নয়তো চাকা খুলবে। কিরে পালিয়ে এলি যে? চুটকা, তুমি কিছু মনে করনি তো? কিসের রে? না, তোমাকে তেলকালি মাখা মিস্ত্রি বলেছি বলে। দূর, আমি তো মিস্ত্রি রে। ইয়ে মানে তাছাড়া? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ রে, কারখানায় যাওয়াটা তোর কাকতালীয় না পূর্ব পরিকল্পনার মতো? কোন পর্যায়ে আছিস? বুঝি ছেলেটিকে দেখলাম তো, ভালোই দেখতে, বিদ্বান, বুদ্ধিমান, রেস্তো আছে মনে হলো। এই সুতোয় পাক আছে তো, ছিঁড়ে পালাবে না? জানি না, যাও। রসিকতা নয় নন্দু, বোঝার মতো বয়স তোমার হয়েছে। এক কাজ করতো, ছেলেটার ঠিকানা দে, একটু বাজিয়ে দেখে আসি। তুমি তুমি সেখানে যাবে? ওরে বড় লোকরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে তো, তার কেন্দ্রবিন্দুতে তোর প্রবেশটা সহজ হবে। হোক না হোক, তবু তুমি সেখানে যাবে না চুটকা? তার কাছে আমার কোনো পরিচয় নেই, এই বিষয়ে কিছু জানতে চাও না কাকু, ওসব মতলব তুমি ছেড়ে দাও। ওকে। কি পাওয়ার কম লাগছে? এ মজুমদার ভাই, এই চিঠিটা একটু পড়ে দাও না। পড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে চশমাটা ভেঙে ফেলেছি কিনা, তুমি পড় পড়। তো বাড়ির কাউকে দিয়ে তো পড়িয়ে নিলে পারতে, লজ্জা হলো, পাছে বাড়ির সবাই সুখ সারির গোপন কথা জেনে ফেলে। না না মিতা, বড় ভয় হয় যদি রাজুর মাকে ওরা ভুল বোঝে, কিংবা হয়তো ওরা কোন রকম যদি। আচ্ছা আচ্ছা, আমি পড়ছি, পড়বে। প্রণাম শতকোটি নিবেদন মিদ্রাপাই, তো সম্বোধনের কোনো পাঠই নেই, কোথায় ভাবলাম প্রাণেশ্বর হৃদয় বল্লব লেখা থাকবে। তুমি পড়ো না, পড়ো না। আপনার পত্র পাইয়া অতিশয় সুখী হইয়াছি, মনে হইতেছে যেন তৃষ্ণার মুখে এক গ্লাস বরফ জল। কতগুলো কেবল আন্ডারলাইন করি, যে বিরহ জ্বালায় জ্বলিতেছিলাম একমাত্র কালিদাসী তাহা বুঝিতেন, তাহার মেঘদূতে যে যক্ষপ্রিয়ার কথা আছে তাহা যেন আমারই বর্তমান অবস্থা দেখিয়া লেখা। ভদ্রমহিলা তো খুব রসিকা বলে মনে হচ্ছে বলছি দাদা। আমার গিন্নি কে আর লেখাপড়া জানে ভাই যে অত রসের কথা বুঝিয়ে লিখবে? না না, ও হচ্ছে আমার সে বিদ্যে ধরে নাতনির কাণ্ড। ও বুঝেছি, নাত জামাইকে যা লিখবে তা এখন থেকে ঠাকুরদার উপর মক্স করে নেওয়া হচ্ছে বোধহয়। না না তুমি পড়ো তো, পড়ো তো। আর কি লিখেছে ভাই? আচ্ছা, আমাদের একসঙ্গে থাকবার কথা কোন রকম কিছু? না না সেরকম কিছু তো দেখছি না। হ্যাঁ তবে একটা দরকারি কথা লিখেছে, এই গরমে শরীর কষিয়া যাইতে পারে, উষাকে বলিবেন সে যেন আপনাকে নিয়ম করিয়া মিশ্রির পানা দেয়। বড়বু আমার ছেলে মেয়েদের কতটুকুই বা চেনে। পুনশ্চ আছে, দুপুরে খাওয়ার পর ঘুমইতে উঠিয়া একটি করিয়া ডাব খাইবেন, আমার মাথা খান।
আচ্ছা আচ্ছা মিতা, আমায় আমায় কোন রকম একটা কাজ জোগাড় করে দিতে পারো? কাজ? হ্যাঁ, এই যাতে করে বড় বউকে মানে রাজুর মাকে আমার কাছে এনে রাখতে পারি। তুমি এবার সবার কি কাজ করবে? যে কোন রকম একটা কাজ। এই আচ্ছা ধরো, যদি আমার আমি ধরো তোমার এখান থেকে কাগজগুলো নিয়ে বাড়ি বাড়িতে বিলি করি আর পাঁচ জায়গায় বিক্রি করি, তাহলে বাড়ি বাড়ি বিলি করবে? হ্যাঁ হ্যাঁ। তাতে তোমার মান বাড়বে না তোমার শরীরে কুলোবে? হ্যাঁ হ্যাঁ, শরীরে বেশ কুলোবে। ছেলে মেয়েদের হাত তোলা হয়ে থাকার থেকে তো ঢের ভালো হবে। তাদের কতটা একটু ভেবে দেখেছো কি? তুমি যদি বাড়ি বাড়ি কাগজ বিলি করো তো তোমার ছেলে মেয়েদের মুখ পুড়ে যাবে না? না, বাড়তি জঞ্জাল তারা এমনিতেই বিদায় করতে চায়, তার থেকে আমি নিজের ইচ্ছেতে যদি তাদের ঘাট থেকে নেমে পড়ি। না না না, এ তোমার অন্যায় রাখবার উচিত। আরে তুমি কি বুঝবে মজুমদার, তুমি তো আফালা গাছ, থাকতো চার ছটা ছেলে। তুমি থাকতো ছেলে মেয়ে কি তোমার তৈরি টাকা যে কবে লগ্নি করেছিলে সারা জীবন তার সুদ খাটিয়ে খাবে? আবার বোধহয় গলাটা চলে দিস। আবার তুমি চেঁচামেচি করছো, মাথায় রক্ত ছড়িয়ে বিছানা না নিলে চলছে না দেখছি। না না, বানুজিদা একটু কানে খাটো কি না, তাই উনি কানে খাটো আর তুমি খাটো প্রাণে। ওর কথায় আপনি কিছু মনে করবেন না মিতে, কাজের যাতে একটা ব্যবস্থা হয় সে দায়িত্ব আমি নিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল, যাও এবারে ভিজে গামছা মধ্যে দিয়ে বসে পড়ো। গেলে আনন্দ বাজার যুগান্তর আনন্দ বাজার। কি কটা বাজলো আগে বলে আর কি রাত দুপুরে কাগজ পড়বো? কাল থেকে সকাল সকাল যদি দিতে না পারো দিও না, আমি অন্য লোকের ব্যবস্থা করবো। আর যত সব বুড়ো হবে আর কারবার। আনন্দ বাজার একটা কাগজ নিন না, আমার কাছে যুগান্তর আছে আনন্দ বাজার আছে, যা হয় একটা নিন না। যা হয় একটা হবে হবে হবে, সব ঠিক হয়ে যাবে। হতাশ হচ্ছ কেন মানুষ দাদা? আরে জলে নামতে না নামতে সাঁতার শিখবে না? মাসকাবারি খদ্দের বাড়িতে সব দিয়ে এসছো তো? হ্যাঁ। জামাই বাড়ি কারোর সঙ্গে দেখা হয়নি? না না, এ আমার বড় দেরি হয়ে গেছে ভাই। মিতা আজকে আমি উঠি। রোজগার করলে টাকা নেবে না? না না, সেসবগুলো পরে একসঙ্গে হিসেব করে নিলি। না 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 না, সে হয় না সে হয় না, নগদ নারায়ণের দামই আলাদা, দেখবে কাজে ফুর্তি পাবে দম বাড়বে। তাই না মিতে? আচ্ছা মিতা, আমি আমি আর মাসখানেকের মধ্যে আমার বড় বউকে কাছে এনে রাখতে পারবো কি? দেখো না ভাই, একটু হিসেব করে দেখো না। যেদি মেয়ে একলাটি তো ছাড়তে পারা যায় না।
বলছিলাম কি, আপনি যদি একবার জানোর সঙ্গে উমা নিশ্চয়ই যাবো, তাতে কখনো একলা ছাড়া যায়? বাঁচালেন মা, আপনি চাপের কাপড় জামা গুলো ছেড়ে নিন। কেমন তা কি হয় একলা? আমি নিশ্চয়ই নন্দ, তুই একটা কাজ কর। কি গো? তুই বরঞ্চ ঠাকুমাকে সঙ্গে করে নিবি। কাকে? ঠাকুমাকে? হ্যাঁ, আজকে তো আমাদের মহিলা মহল, সেখানে একটা দক্ষ যোগ্য মা দিয়ে বসবে। কিন্তু মা আমি কি করে? তুই আপত্তি করিস না, হলে যে কোনো একটা জায়গা বসিয়ে দিস, কেমন? লক্ষ্মী মিয়া, তুমি তো বলে দিলে, আমি এখন আচ্ছা ঠাকুমা, আপনি এতদিন এসেছেন, ছোট পিসিকে একবার উচিত ছিল না আপনাকে দেখতে আসা? বিয়ে হয়ে গেলে কি আর নিজের ইচ্ছে মতো না? আহা, ইচ্ছে তো দমন করা কিন্তু ভালো নয় ঠাকুমা, সাইকোলজিস্টে বলেন। যাকগে, ওসব আপনি বুঝবেন না, তার চেয়ে আমি বলছি কি, থিয়েটারে গিয়ে মিছিমিছি কেন আর দুর্ভোগ ভুগবেন? মেয়েদের সে কি হই হুল্লোড়, যাকে বলে একেবারে হ্যালেলুজা। তার চেয়ে আমার বাড়ি চলে যাই, অঞ্চ সেখানে গিয়ে রোজুর তরকারিটা সর্বনাশ। আমাকে তো যেতেই হবে, আমি তো হিরোইন। আপনাকে এক কাজ করি, আপনাকে বরং ছোট পিসির ওখানেই নামিয়ে দিই। আর তুই? আমি থিয়েটার শেষ হলে ফেরার পথে আপনাকে নিয়ে যাব। ও মা, আমি যে তোর মার কাছে বললাম যে ড্রাইভার যায়নি। না, যাব কেন? লক্ষ্মী তুই একবার চোখে দেখা না, বুকের চেষ্টা। আচ্ছা তুমি সোজা কথাটা তো ঘুরিয়ে ধরো কেন বলো তো? তারপর আর কি, তুমি ভালো গান করো জেনে আমাদের দুজনকে নিমন্ত্রণ করতে এসেছে। আচ্ছা, তো লোকটি কে? আমার বাল্য বন্ধু গো, অতুল বসা। ও বন্ধু? তোমার কাছে আমি বলছি, মস্ত বড় পার্টি, অনেক টাকার কাজ করবে। ও তাই বুঝি আমাকে গানের ডালে দিতে হবে? আরে তা না তা না, শোনো শোনো, তুমি নাহলে তো কাজটা হবেই না, তাই তো রাজি হলো। তুমি আমার সঙ্গে যাবে, গান গাইবে, ফের আমার সঙ্গে চলে আসবে, আমি কিছু টাকা নিয়ে আসবো, এই তো। সত্যি 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 আমি যাব না। হ্যাঁ যাবে না? না 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 না, ও বসে আছে। ওকে তুই ফিরে যেতে বল বল বল, ওকে তুই ফিরে যেতে বল। ঠাকুমা রইলে ফেরার সময় নিয়ে যাবো। এই শোন শোন নন্দু, একেবারে সময় নেই, আমি অলরেডি লেট।
এই চলো। আমি এর আগে অনেক হেঁটেছি। নেভার মাইন্ড, আবার হাঁটো। ফ্যাট হওয়াটা তো তেমন ঠিক ভালো কথা নয়, চকে চকের মতন হাঁটো। ওরকম নয়, তাকে চকে দেখো। বলছিলাম যে আমি একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ, তুমি কি বসবে না চক্কর দেবে? চক্করই দিই, ওদিকে নয় এইদিকে। আমি বসি। হ্যাঁ, বস। নাম তোমার? নাম নাম মানে ইয়ে, মেন্টালি খুব আপসেট বলে মনে হচ্ছে। কই না তো, আমি মানে মাকে সরিয়েছো তাহলে? হ্যাঁ, নন্দুর ফাংশন আছে, ওর সঙ্গে পাঠিয়েছি। তাহলে তোমার নারী মজলিসের হয়তো উপকার হবে, কিন্তু জোয়ান মেয়ের কোনো উপকার হবে কি? মনের মতো বডিগার্ড পাচ্ছি কোথায় বলো? জামাইকে বলি মা পৌঁছে দিয়ে আসতে, বুড়ো মানুষ আর কত রাত করবে তুমি? দূর, আমাদের জন্য চিন্তা করছিস কেন অত?
আমি নাতনিকে না নিয়ে কি যেতে পারি? বুঝতে পারছিস না, বুম আমার ভরসায় পাঠিয়েছি সমস্ত মেয়ে। তাহলে তুমি একটু বসো মা, আমি তোমার জামাইকে খেতে দিয়ে আসি। তুই যা, আর তুই ওই সঙ্গে খেয়ে নে, ছেলে মানুষ তো খেয়ে নিবি। রক্ষে করো মা, আমি তার বৌদির মতো মেম সাহেব নই যে আগে আগে খেয়ে নেবো। বললাম না তোমায়, তবু সেই বাড়ির সঙ্গে গাড়িটা নিয়ে এলো। সবাই মিলে কি কনগ্রাচুলেশন, এই সে হ্যান্ডশেক করছে, ওই সে জড়িয়ে ধরছে, তাই নাকি? ওই গাড়ির মধ্যে? গাড়ির ভেতর দোকানে তো ঠিক ঠাউর করতে পারলাম না, মনে হলো একটা জোয়ান কাঁচা বয়সী ছেলে তোর হাত ধরে টানাটানি করছে। হাত টানাটানি করছে কাঁচা বয়সী ছেলে? ও তুমি হিতেন্দার কথা বলছো? আরে ওই তো হিরো সেজেছিল, আমায় গিয়ে দিয়ে গেল। বাবা তোর বুকের পাটাও কম নয়। আচ্ছা যদি ধর ভুল করে তোকে অন্য রাস্তা নিয়ে যেত? এই তুমি তাহলে অরুণকে চেনই না। অরুণ? মা এই যে বললি তুই হিতেন, না মানে ইয়ে, তুমি 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 বাড়ি যাবে তো চলে দেখিনি। বাড়ি যাবো কি মা, বলে আসি আগে দা। ঠাকুমা ঠাকুমা বাড়িতে কিছু বলবে না তো? বলো। ঝেড়ে কাশো তো বাবা, সিঙ্কিং সিঙ্কিং জল খাচ্ছে না গিয়ে? খেতে তো চাই রে ভাই, পাই কোথা? জল খেতে গিয়ে মুখে ওঠে এক মুখ বালি। বালি দেখি দাদা, ব্যাপারটা কি? পাত্তা দিচ্ছি না বুঝি? কই আর দিচ্ছে রে, যতবার যাচ্ছি নাকের ওপরে দরজা বন্ধ করে দিচ্ছি। মেয়েটি কে বলতো দাদা? বলবো রজুল আটকে আঁচলে ঝাপটা মারে এমন মেয়ে কে গো? লোপাট করে দেবো না? পারবি? বলি বাড়িওয়ালা একদিনে কি ওটা ঘর ঠিক করে দিতে পারলো না? আরে ওর এই লাইনে আশাই ভুল হয়েছে, গান বাজনা নিয়ে থাকলেই পারতো। আরে থাকেনি তাই আমরা করে খাচ্ছি, নইলে এদো পাড়ার গ্যারেজ আজ এত বড় হতো? আরে তা বলো তা বলো, কোম্পানি থেকে ওকে টোপ দিয়ে রেখেছে। আরে ঘোষাল বাবাকে ওকে এমনি এমনি খাতির করে, আরে ও যদি না থাকতো ঘোষাল বাবার পেট কি এত বড় হতো? যা বলে বাবা। হ্যাঁ রাজা, ইস কি হলো? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যা বলেছ, একেবারে ইম্পালা। আমাকে আবার অনেকের বাঘ টাক বলে ভয় পায়। অদম ছাগ শিশুটিকে কেন তাড়া করে বেড়াচ্ছেন? চললে নাকি? কাজ আছে। না শোনো শোনো বাবা শোনো, কালকে ওই অরুণ চাটা যে গাড়িটা যে ডেলিভারি দিতে হবে। কিন্তু ডেলিভারি তো কাল হবে না। কেন কেন কেন, গাড়ি পাবেন কোথায়? না সময় হয়ে যাবে, তুমি ঘুরবো। গাড়ি তো আজ রাত্রিরে ডেলিভারি হয়ে যাচ্ছে। না না রজত, হ্যাঁ আজকে একটু অসুবিধে হচ্ছে। বলো না বলো না, আমাকে বলো না, বলতে কি অসুবিধে? কিছু না, গ্যারেজে আপনার রসদ আছে, রস নেই। শোনো শোনো শোনো,
তুমি বাবা একটু আকাট মুখ একেবারে নাকি? হ্যাঁ না, আমার বউ কি বলে জানো, বলে দেখো রসদ থাকলে রস আছে, আমার দিকে বুঝতে পারছে না, খানিকটা রসবোধ আছে না একটু গিয়ে জানো রস। শোনো বাবা, তাহলে রাজি তো? না কোচ। আচ্ছা এই দাঁত তোমার থাকবে না, এই দাঁত ভেঙে যাবে বলে দিলুম, এই সরবার কাছে আসতাম একদিন, মিলিয়ে অক্ষর করে পাই টু পাই। এই যে এসে গেছেন স্যার, আমি সে কখন থেকে আপনার জন্য ঘাই খাচ্ছি। কি খাচ্ছেন? আগে ঘাই। ও তাহলে টোপ গিলেছে। মানে টাকার অবধি গিলে বসে আছি, আমি রয়েছি না তো কিন্তু স্যার, এই বাড়ি ভাড়ার এই দু মাসের টাকার মানে আপনার ইয়ে দাদা ঝেড়ে কাশুন, ঝেড়ে কাশুন। কাশি টাশি নয় স্যার, হেজ কি টপ ক্লাস ফ্ল্যাট, গ্রাউন্ড ফ্লোর, 13 ফিট রাস্তার উপরে, 6x8 দুখানা ঘর, 150 টাকা ভাড়া, 3000 টাকা অ্যাডভান্স, আর মান্থলি 10 টাকা করে কাট। বাহ বাহ, এ তো দারুণ সুবিধে। ভাড়া গিয়ে দাঁড়ালো মাসে 150 টাকা, 3000 টাকা অ্যাডভান্স, আর ওটা মাসে মাসে 10 টাকা করে কাটা যাবে। কাটানো কাটানো কাট। তাহলে আপনিও কাট। মানে আমি বড় মাথা ধরেছে কথা বলতে পারছি। এতক্ষণ বলেননি কেন? আরে অ্যালাসেন খান মহাশয়, স্বামী ডাক্তার কেন আছে, আপনি পয়সা দিন, এখন ব্রিং করছি। আপনি ব্রিং করছেন? আপনি অত্যন্ত জেন্টলম্যান, এই যে নিন, থ্যাংক ইউ। আচ্ছা একটা না দুটো? ও রাই রজত বাবু, দরজা বন্ধ করেন কেন? মশাই একটা দেব। ও রজত বাবু, দরজা বন্ধ করেন কেন? রজত বাবু, ও রজত বাবু, এই যে ও পুরে আপনি। হ্যাঁ ওষুধ লাগবে না? কেন? ওটা আপনার ট্রাম ভাড়া। হ্যাঁ বাবা, কিছু দাদা, তুমি হঠাৎ? কি আর করা যাবে বলো, পর্বতকার মোহাম্মদের কাছে যাবে না? কারণ আমি তো সেদিন গিয়েছিলাম, বৌদির কাছে মাসে টাকা দিয়ে এলাম, ব্যাস তাদের দায় দায়িত্ব চলে গেল। বাবা মার কি হবে, কোথায় থাকবেন? সে ভয় তো এখনো আসেনি, এলে ভাবা যাবে। তোমার মতো বয়সে আমরা ওরা অনেক বড় বড় কথা বলেছি, দায় দায়িত্ব তার কোনো নিলি না? শোন এই কাজটা একটা সই করে দে। কি এটা? ও তুই বুঝবি না, অফিসের ব্যাপার, তোর নামে কিছু খরচা দেখানো আছে। আমাকে ক্ষমা করো দাদা, টাকা পয়সা তোমাকে দিতে পারি না ঠিকই, কিন্তু শ্রদ্ধা চিরকাল করে এসেছি, সেখানেও যদি নিঃস্ব হয়ে যাই। তুই ব্যাচিলার তাই বড় বড় কথা বলছিস, আজকালকার দিনে ভালো করে বাঁচতে গেলে মা বাবার একটা ব্যবস্থা করতে হলে। দাদা তার চেয়ে আমরা দুভাই মিলে তাদের দুজনের কাঁধে দুটো ভিক্ষের ঝুলি ঝুড়িয়ে দেবো, তাতেও তারা ঢের ঢের বেশি সুখী হবে। ঠিক আছে, কিছু থাকতে নেই বাচ্চা, ইচ্ছা নাকি আমি বেশ শুদ্ধ বিবাহ গৃহে বেরিয়ে যাবো?
বিশ্বাস করো না বৌদি, কাকে না কাকে দেখেছে। এক গ্লাস জল দে না মা, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিরে বসে রইলি যে? দিদি তুই একটু এনে দে ভাই। থাম ছুরি, মোট বয়ে এলেন, একটু পাখার বাতাস কর, গোবর জল দিয়ে চান করা যা। আর তুমি বা আমার ভেজা বিড়ালটির মতো বসে আছো কেন বৌমা? বাপকে জিজ্ঞাসা করো, রোজ সকালে উঠে কোথায় যান, কি করেন। বিষ ঢালা তাহলে হয়ে গেছে। হ্যাঁ, সত্যি কথাটা বলে কি কিছু অন্যায় করেছেন? আচ্ছা তুমি কি কোন লজ্জায় রাস্তা রাস্তায় তুমি ফিরি করে বেড়াও, তুমি কি ফিরিও না? উষা, জীবনে ক পয়সা রোজগার করেছো যে বুড়ো বয়সে এরকম উঞ্চ বৃত্তি করতে হচ্ছে? কি আশ্চর্য, আমি আমি নিজে খেটে খুঁটে যদি তাই বলে মেয়ে জামাই মুখ পোড়াবে? তুমি জেনে শুনে কেন এমন শত্রুতা করছো বাবা? তুমি কি চাও যে আমি গলায় দড়ি দিয়ে মরে যাই? আমি আর সহ্য করতে পারছি না বাবা, আর আমি পারছি না। যদি বুঝতে তুমি সন্ধ্যাকে চিঠি লিখে দাও, তোমাকে এসে যেন সে নিয়ে যা। না তার আর দরকার হবে না, বোঝাই যখন হয়ে উঠেছি তখন তো যার ঘাড়ে চাপাবে সেই নামিয়ে ফেলতে চাইবে। বাবা কোথায় যাচ্ছ? দেখি তোদের মুক্তি দিতে পারি কিনা। বাবা না না বাবা, আমি বলিনি বাবা, আমি কিচ্ছু বলিনি, তুমি বিশ্বাস করো বাবা, আমি বলিনি। বললে আমার নরক কেউ জায়গা হবে না বাবা। বলবে নাই বা কেন? তুমি তোমার বাপকে নিয়ে নাতানাতি করতে পারো, কিন্তু আমার ছেলেকে আমি তা করতে দেবো না। আর দেশে তো তীর্থস্থানের অভাব নেই, পায়ে ফেটকি পেতে যে কোনো জায়গায় বসে থাকলে এর চেয়ে ঢের ঢের বেশি রোজগার হবে। মা গো ঘেন্না কি ঘেন্না কি ঘেন্না। সুপারিশ করছেন বলে কি কাজ করবেন এনে? আপনি কাজের মধ্যে তো একটু দেখাশোনা করার আর মালিক খাটানো তা বেশ পারবে। পারলেই ভালো। বয়স কত হলো? 70। বেশ, তাহলে মাইনেটা ওই 70ই হবে। আর ধূপে যদি টেকেন তো সোনা। এই সোনা, তুমি বেটা 14 ক্যারেট, তোমার কাঁধেই 22 ক্যারেট আমি চাপিয়ে দিলাম। যাও চন্দ্রমিত্রের বোতল টোতল সরিয়ে পুর দিকে ঘরটা খালি করে দাও। একজন তাহলে কাল থেকেই লেগে যান। আমি বলে শনিবার শনিবার আসি, একটু খানা পিনে করি এই আর কি, একেবারে নিরিমিষি নয়। আচ্ছা কি বললি বাবা, অতুল বর্ষাকে বাগান বাড়িতে কাজ নিয়েছে? অনুকূল মজুমদারের কাছে তো তাই শুনলাম। আর তুমি শুনে চলে এলে, কিছু বললে না? আমি কি বলতে পারি বলো? বলতে পারো না? না, তিনি হেড মালির কাজ করবেন আর আমরা অপমানের অন্ন খাওয়াচ্ছে অন্তত ভালো।
তার চেয়ে বরং বাবাকে তুমি কলকাতাতেই পাঠিয়ে দাও। সেখানকার অন্য কি খুব সম্মানের হবে? তারই বাকি নিশ্চয়তা আছে। লক্ষ্মী দিদি, কলমটা বার করে দে ভাই, তোর দিদার কাছে চিঠিটা লিখে ফেলি। না, আগে ঘোড়া হও। হবো রে হবো, ঘোড়া হবো, তোর দিদাকে চিঠিটা লিখে নি, তারপর ঘোড়া হবো। না দিদা, নাম নাম বলছি, আর আদর খেতে হবে না। আহা, কেন তো রাগ করছিস রে উষা? এই বুড়ো বাপটাকে বিদায় করতে পারলেই তো তোদের হাড়ে বাতাস লাগে। তাহলে মেয়েদের বিদায় করে তোমার হাড়েও বাতাস লেগেছিল বলো? ওরে, এরকম করে যা নয় তাই বলিস না, তোর ভালোর জন্যই আমি সরে দাঁড়াতে চাই রে। দেখছি তো আমার জন্য কি অশান্তিতেই তোর দিন কাটছে। কিন্তু আমি কি করে মায়ের কাছে ভাইদের কাছে মুখ দেখাবো? কেউ তো বুঝবে না আমার দুঃখ, আমি শুধু পড়ে পড়ে মারি খেয়ে যাব। দাদু, তুমি কাঁদছো? না রে, কাঁদবো কেন, কাঁদবো কেন দেখি। আমার চোখে ওর দাম কমে যাবে। ও আরে না না, ছেলে মানুষ তো। আর হাজার হোক, তুমি তো সব থেকেই ওর থেকে ডাগর ডগর। হ্যাঁ কি বলো, দেখো লেখাপড়ায়, বুদ্ধিতে, আবার দেখতে অবস্থা। কিন্তু একটা ব্যাপারে যে ও আমার চেয়েও ডাগর গ্রানি। এরকম ঠাকুমা তো আমার নেই। ও বর্ধমান থেকে ট্রাঙ্ক কল তো দিন। হ্যালো মুখার্জি বলছি, রাজীব ব্যানার্জি না, তিনি এখানে নেই। আমি আমি রাজীব বাবুর ভগ্নিপতি। হ্যাঁ, তিনি এলে দয়া করে একবার বলবেন যেন বর্ধমানে। সরি, তিনি এখানে আর আসবেন না। বৌমা বৌমা, এই অনেক রাত হয়ে গেছে বৌমা, রাজীব এখনো আসেনি, কি হবে? হয়তো কোনো কাজে আটকে পড়েছেন, তা তো ভাববার কি আছে, ছেলে তো আপনার নাবালক নয়। হ্যাঁ বাবা কাল সারা রাত ফিরেনি অরুণ, কোনো খবরও দেননি, আমরা কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তুমি একবার সময় করে আসবে? সারা রাত বাড়ি ফেরেননি, হয়তো কোথাও আটকে গেছেন। তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানা হাসপাতাল সব জায়গায় খবর নিচ্ছি। আর খবর নিতে বেরোবে? নন্দিতার বাবার না, মানে ওই রাজীব ব্যানার্জি বলে একজন ভদ্রলোক একডালিয়াতে থাকেন। রাজীব ব্যানার্জি? আগে একডালিয়া আগে দেখি। হ্যালো, অত ভাববার কিচ্ছু নেই, তোমার বাবার খবর তুমি ঠিক সময় পাবে। শুনুন অরুণকে একবার। হ্যালো হ্যালো, ওই ওই রাজীব এসেছে, মামা রাজীব এসছে, রাজীব রাজীব। পুলিশ
রেস্টুরেন্ট আছে রাজীব ব্যানার্জির নামে, ক্রিমিনাল চার্জ। আপনারা কেউ ভেতরে যাবেন না, এসো তোমরা। ঘাট হয়েছে তুলসী পত্তর, এর নাম বাড়াবাড়ি করতে বারণ করো অতুল, ও আমার ঘরের বউ। নহ মাতা নহ কন্যা নহ বধু, মাফ করে ইয়ার। এ ম্যাডাম 14 ক্যারেট সোনা, সোনা আসেনি এখনো? আগে সে তো আপনারা আসার আগেই বুড়বাবুরে আনতে পাইতে দিছি। পাইতে দিছি কল বসিয়ে আনছে নাকি? মিতা, আমি চলি ভাই, বড় দেরি হয়ে যাচ্ছে, ওরা হয়তো সকলে এসে পড়েছে। কিন্তু তোমার গাটি জ্বরে পড়ে যাচ্ছে। তা হোক ভাই, চাকরি তো খোয়াতে পারবো না। ও তোর একটু সাবধানে চল, জল ঝড় আসতে পারে। আমি এক্ষুনি চলে যাবো। তোমার টাকাগুলো যেগুলো তোমার স্বামীর হাতে আমি গুঁজে দিয়েছি। বলেছি তো ওটা ইন্স্যুরেন্স এর কমিশন।
তাকে নতুন করে হৃদয় নিল চিনে তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না ছোটা, কিন্তু তুই আর দেরি করিস না, তুই এক্ষুনি বর্ধমান চলে যা, যেমন করে পারিস, বাবাকে বাঁচা। আমি যাচ্ছি রে, আমি এখনই যাচ্ছি, কিন্তু শোন একটা কাজ শুরু করিস, মা যেন কিছু জানতে না পারে। না না শোনো না, আমার যে বড্ড দরকার, বড্ড দরকার, তুমি একটু ভেতরে দয়া করে গিয়ে বলো না যে এই রাজীব, রাজীবের মা এসছে। বলছি তো এখানে ভিক্ষা টিক্ষা হবে না। আমাদের সাহেব না ভয়ানক করালো। ও বাবা, আমাকে ভেতরে যেতে দেবে না? কেন দেবে না, যান। ও আচ্ছা, দেবে।
আমি একটু অরুণের বাবার সঙ্গে দেখা করবো। অরুণের বাবা, তাকে গিয়ে বলো রাজুর মা এসেছে। রাজু? কোন রাজু? ওই যে রাজু গো, রাজু, রাজীব ব্যানার্জি, আমার ছেলে, আমার বড় ছেলে। ঘরে কিন্তু লোক আছে, একটু পরে বস। না উনি এখন ভীষণ ব্যস্ত আছেন, একটু পরে যাবেন। কি চাই? না তুমি, তুমি তো অরুণের বাবা। কে আপনি? আমি, আমি রাজু, রাজুর মা। ওই যে রাজীব, তোমার অফিসে তো কাজ করি বাবা। আশ্চর্য, এই যে কি করেন আপনারা, শুধু কাল গল্প? এতগুলো লোক থাকতে ভদ্র মহিলা সটান আমার ঘরে ঢুকে পড়লেন কি করে? আমি ওনাকে এমনি বসিয়ে রেখেছিলাম। আমরাও সংসার করি, কত ঝামেলাই ভোগ করতে হয় বাবা। হ্যাঁ আপনি কি ছেলের হয়ে সুপারিশ করতে এসেছেন নাকি? হ্যাঁ, তুমি ওকে বাঁচো বাবা। বাঁচাবো? কি বলছেন আপনি? উনি কত টাকা তছরুপ করেছেন আপনি জানেন? হ্যাঁ আমি জানি, দোষে করেছে। তবে দোষী শাস্তি হোক। আমিও তো তাই বলি, যদি শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও। আপনাকে? হ্যাঁ, দোষিত মা বাপ, তা নাহলে ছেলে আমার অসৎ ছিল না। সব বাবা মায়ও সব কথা বলে থাকেন। শোনো বাবা, রাজু আমার সত্যি সোনার টুকরো ছেলে, কিন্তু ছাপোষা সংসারী মানুষ, তারপর বুড়ো বয়সে আমরা ঘাড়ে এসে পড়লাম। দেখুন, আপনার ছেলেদের গুণাবলী শোনবার সময় আমার নেই, আপনি বরং বাড়ি যান। রাজীব বাবুর মা আমার ঘরে কোথায় আছে? যদি আমার কথা জিজ্ঞেস করেন তো বলবেন আমি জরুরি কাজে বেরিয়ে গেছি, ফিরবো কিনা ঠিক নেই। স্যার আমার প্রথমে জরুরি যেমন আপনি অপেক্ষা করে আর কি করবেন মা, সুরজিৎ বাবু তো বেরিয়ে গেলেন। আমাকে, আমাকে না বলে? না মানে কাজের মানুষ তো, আমার মনে হয় উনি আর ফিরতে পারবেন না। আপনি বরং, না না না, তোমার ব্যস্ত হতে হবে না, উনি যতক্ষণ না আসেন আমি বরং, আমি বসে থাকি। নিজেদের আমরা এসবের মধ্যে নাই বা টানলুম। তাই এড়াতে চাইছো? আচ্ছা আচ্ছা, তুমি কেন বুঝছো না? কি বলবো আমি বাবাকে? বলবো নন্দিতাকে আমি ভালোবাসি, অতএব, অতএব যত অপরাধী উনি করে থাকুন তুমি ওর বাবাকে রেহাই দাও। বাড়ির সবাই আমার কাছ থেকে আজ সেই আশা তো করছে ওরা। জানি, কিন্তু, কিন্তু এতে যে আমি তোমার উপর সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলবো নন্দিতা, আমাদের ভালোবাসার ঘটবে অপমৃত্যু। অরুণ, আমায় মাফ করো নন্দিতা। Thank you.
আমি উষা। উষা, আরে সে এলো না রে, সে এলো না। কে বাবা? এই যে যাকে আমি মেরেছিলাম রে, যাকে মেরেছিলাম। কই বাবা, তুমি তো কাউকে মারোনি। হ্যাঁ রে, হ্যাঁ মেরেছিলাম, বড় নির্দয় ভাবে মেরেছিলাম রে। আমি বুঝতে পারিনি, বুঝছি, বড় চাপ আমি। আমাদের কাউকে কিচ্ছু জানতে দেয়নি রে বাবা। বাবা তুমি উতলা হো না বাবা, এই ফলের রসটা খেয়ে দাও। ফলের রস? উমা, মিতা, মিতা সে তো বাড়ি নেই, ডাক্তারখানায় গেছে আপনার জন্য ওষুধ আনতে। কোথায় কোথায় গেছে? ডাক্তারখানায় কেন, ওষুধ কেন? না না, আমি ওষুধ খাবো না। ডাক্তার ডাক্তার দেখো না, আমি ওষুধ খাবো, আমি ডাক্তার। বাবা রজু এসছে। বাবা রজু, রজু বাবা, তোর মা, তোর মা, মা কই? মা, মা পরে আসবেন বাবা, মানে মা তো এখন কিছু জানেন না বাবা। আমি শুনুন কি খবর বাবা, কি করবে? ডাক্তার কি বলছে? স্ট্রোক হয়েছিল তো, তারপর বৃষ্টিতে ভিজে যে কোনো রকম। ওকে কলকাতায় নিয়ে যাওয়া যায় না? না না না, অসম্ভব, ওকে এক চুলও নড়াচড়া করা চলবে না। তাহলে এক কাজ করি, দাদাকে বরং কলকাতায় টেলিগ্রাম করে দিই, মাকে নিয়ে চলে আসুন। মাকে? না না না, ওকে কিছুতেই আনা চলবে না, মানে উনি কি সহ্য করতে পারবেন? ভাবছেন বাবা মাকে একই সঙ্গে হারাবো, আমাদেরও দায় দায়িত্ব শেষ। রজু, আপনি এখনো বসে আছেন? বসে আছি, বসে না থাকলে কি শিবের মাথার ফুল পড়বে। ঘরে বস। বলুন কি বলতে চান? তুমি ওকে ক্ষমা করো বাবা। অসম্ভব। অসম্ভব কেন, তুমিও তো ছেলের বাপ, মা বাপের ব্যথা তুমি তো বুঝো। আমি অত্যন্ত দুঃখিত, আপনি ফিরে যান। আজকে অরুণ যদি অরুণ করত। আপনি তাকে চিনলেন কি করে? হ্যাঁ আমি চিনি, রাজুর মেয়ে আমার নাতনি, ওর সঙ্গে খুব ভাব। কি বললেন? হ্যাঁ ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে। ভালো? হ্যাঁ তাই তো বলছি, তুমি রাজকে খালাস করে দিয়ে ওদের দুজনের বিয়েটা দিয়ে দাও। বিয়ে দিয়ে দাও? হ্যাঁ বাবা। হ্যাঁ, what an absurd woman. তুমি বুঝতে পারছো না বাবা, তারা ছেলে মানুষ, আজ কতখানি দুঃখ তোমার ছেলে পেয়েছে জানো? যাকে সে ভালোবাসে তার বাপকে যদি নিজের বাপ ছেলে দেয়। কিন্তু আমি বলছি যে তোমার ছেলে, আমার নাতনি, তাদের মুখ, তাদের মুখ ছেয়ে কি তোমার দয়া হয় না? তাদের মুখ ছেয়ে বেশ, আমি কেস তুলে নিচ্ছি। রাজীব বাবুকে বলবেন আমার টাকাটা যেন
দেবে বইকি বাবা, নিশ্চয়ই দেবে। আমি বলছি কি, মাসে মাসে তার মানে থেকে কেটে নিও। মাসে মাসে কেটে নেব? আপনি কি মনে করেন এরপরেও আমি রাজীব বাবুকে রাখবো? নইলে সে খাবে কি, আর মেয়ে বউ কি বা খাবে কি? আমি আমি বড় মুখ নিয়ে তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি বাবা, তুমি দয়া না করলে আমি কোন মুখে সেখানে ফিরে যাব? আর তার বউকে গিয়েই বা কি বলবো, তার মেয়েকে গিয়েই বা কি বোঝাবো? তাহলে আপনি বলছেন রাজীববাবুকে আবার বহাল করতে হবে, আমার টাকাটা মাসে মাসে কেটে নিতে হবে, আমার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে হবে, আর 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 অরুণকে নিয়ে তুমি একদিন আমাদের বাড়িতে যাবে, আমি নিজে হাতে করে তোমার সরু চাকলি চন্দ্রপুলি খাওয়াবো। রাজীববাবুকে আমার হিংসে হবে, এমন যার মা। আচ্ছা আপনি এখন আসুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। রাজু কি সত্যি? আপনি নিশ্চিন্ত থাকুন, অরুণ আপনার ছেলেকে সঙ্গে করে পৌঁছে দিয়ে আসবে। আমি তোমায় কি বলে আশীর্বাদ করব বাবা, আমি তোমায় কি বলে আশীর্বাদ করব, কি বলে আমি তোমাকে আশীর্বাদ করব? অপারেটর, লাল বাজার দিন তো। কোথায় গেছেন ঠাকুমা? আমরা তো ভেবেই পাচ্ছি না, ভাবলাম হয়তো বর্ধমানেই। তুমি পারলে চলে এসো। না না, কি বললি, ঠাকুরটার খুব অসুখ? বাঁচবেন কিনা সন্দেহ, ঠাকুমা এলে বলবো না, না আসা পর্যন্ত লুকিয়ে রাখবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মা বলো। না না না, হ্যাঁ না না, তুমি নিশ্চিন্ত থাকো ছোটকা, এই অবস্থায় কি সত্যি কথা বাবু? কে কে ওখানে, কি জানে নেমে গেল মা? রোজু কে এলো রে? কেউ না তো বাবা। কার পায়ে সব? হ্যাঁ কেউ না কি রে, এ পায়ে সবজে যেমন বড্ড ছিলি রে, এ পায়ে সবজে কি আমার ভুল হয়? বড় বউ এসেছে রে, বড় বউ এসেছে, বড় বউ। মা তোরা বললে হবে কি, হাল লুকিয়ে রাখতে পারবে না, আমি জানি বড় বউ এসেছে, এ বড় বউর পায়ে শব্দ, একে ভুল করতে পারি রে, বড় বউ বড় বউ। আমাকে কেউ বলেনি গো, কেউ বলেনি তোমার যে এত অসুখ, আমাকে কে বলেনি? আমার কাছে এসো না বড় বউ। কই কই, তুমি কই? অভিমান হয়েছে, কাছে এসো কাছে এসো, বড় বউ। এই যে এই যে আমি 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 এইখানে, তুমি আমাকে তুমি তুমি আমাকে দেখতে পাচ্ছ না? এই দেখো দেখো, এইবার আমি ঠিক সেরে উঠবো বড় বউ, একেবারে সেরে উঠবো। ওকে ওকে বড় বউ, ও বড় বউ তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? ডাইবা পেলাম দেখতে, তুমি তো রয়েছ, এবার থেকে এবার থেকে আমি তোমার চোখ দিয়ে দেখব বড় বউ। ভোরে রজু
চোখ গিয়েছে বলে আমার কোনো দুঃখ নেই। বয়স তো হলো, কতই তো দেখলাম, আর নতুন করে কি দেখব। কিন্তু কিন্তু একটা চিন্তা আমাকে অহরহ বড় ব্যথা দেয় রে। বড় বউ এ বোঝা একা বইবে কি করে? ভেবেছিলাম আবার সংসার বাঁধব। তাই হবে বাবা, আবার নতুন করে সংসার বাঁধবেন আপনি? নতুন করে আমি মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না বাবা, শুধু একটু সময় চাইছি। রজু, বাবা কোথায়? ও ঘরে। দাদা, কোনো উত্তেজনার কারণ যেন না ঘটে। ও নন্দু, মা তাহলে তুই আগে যা। তুই কখন এলি? কে এসেছে বড়? তোমার নাতনি, রাজীবের মেয়ে। তাই নাকি? আর তোমার সত্যি? আমার কাছে জানি দাদু, ঠাকুমা ভারী হিংসুটে। কেন রে? পাচ্ছি টেরেনি, তাই কিছু না বলেই পালিয়ে এসেছেন তোমার কাছে। ও ভাই, এই তো এখন আমি তোর কাছে রয়েছি ভাই। আমি জানতাম, বুঝেছো কা, যে শেষ পর্যন্ত তুমি আমার কাছে আসবে। বাজি আপনি জিতেছেন কুশল মশাই, আমি রাজি। কিন্তু আগাম তো দাঁড়াও না, না দেখো আমি রমাপদ কোটা ইঞ্জিন কিনি, নাড়ি টিপে বলে দেবো, মানে ইঞ্জিন সার্ভিস দেবে, বুঝলে? না তাহলে 16 তারিখ ঠিক রয়েছে। হুম হুম, মাঝিটা যে আমার দেখা আছে, তারিখটা মনে রাখো, বুঝলে? মনে রাখবো ওই কি। এখন থেকে আপনার এই গাড়ি পেটে হাতুড়ি তো আমার বুকে পেটে হবে। তুমি অনন্ত চ্যাটার্জিকে তাক লাগিয়ে দিলে রজ, একেবারে আলাদিনের আশ্চর্য প্রতিদিন। সবই আপনাদের আশীর্বাদে কাজে। না না, আমাদের নয় রে বাবা, ভগবানের। নইলে তোমার মতন পুরুরাজ এই যুগেও জন্মাবে কেন? খুকি আমি কম পেয়েছি রে বাবা, হরিমোহন দাকে সত্যিকারের ভিটে ছাড়া করতে আমি তো চাইনি। তাহলে কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে যদি? নিশ্চয়ই, আর দেরি করা উচিত নয়। কালই বিক্রি কবালাটা করে দিয়ে আমিও পাপের প্রায়শ্চিত্তটা সেরে ফেলি। তাহলে আজ আসি কাল। এসো বাবা, এসো। তুমি কিছু ভেবো না গো, আমি তো রয়েছি, আমি তো এখনো মরিনি। বড় বউ, এই তো আমি রয়েছি, বলো। শোনো না, বলো, চলো চলো আমরা কোথাও পালিয়ে যাই। হ্যাঁ, কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমি। কোথায়? দেখো, এই ছেলে মেয়েদের পথ থাকলে আর নাই বার হইলাম, আমরা যেখানে ইচ্ছে চলে যাই না। বেশ, তাই হবে, তুমি যেখানে নিয়ে যাবে সেই আমার কাশি, সেই আমার বৃন্দাবন। বড় বউ, শুনছো কোথায় সানাই বাজছে? বোধহয় সামনের বাড়িতে বিয়ে হচ্ছে, জানো গো? বিয়ে হচ্ছে? আজ কত তারিখ পড়ব? আজকে 16 তারিখ। 16 তারিখ? হ্যাঁ, 16 তারিখ। মনে পড়ে পড়ব, আজ থেকে ঠিক 50 বছর আগে ঠিক এই দিনে এইভাবে সানাই বেজেছিল, তোমার আমার বিয়ে হয়েছিল, তোমার হাতে হাত রেখে আমি মন্ত্রোচ্চারণ করেছিলাম। ব্রাহ্মণ, ও ন্যাও, ও ন্যাও, ও ন্যাও।
শুভা কন্যা সম্প্রদান ও স্বস্তির ভবন্তু ভ্রমন্ত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম শুভা কন্যা সম্প্রদান। সুজাতা নন্দিতা কি হয়েছে বাবা? এই রজত টেলিগ্রাম করেছে জরুরি, কাল সকালে তোরে সবাইকে নিয়ে গোপালপুরে যেতে হবে। গোপালপুরে কেন? সেদিনকার পার্থ চুকে গেছে। তোমরা ছুটকাকে চেনো না মা, তার যখন করেছি তখন নিশ্চয়ই কোন কারণ আছে। না 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 না, কি যাব না যাব না। রঙ রাখো দেখি, বর্ধমানে যাওয়ার সময় তো গলায় দড়ি দিয়ে ছাগল ছানার মতো টেনে নিয়ে গেছি। আরে ফেঁসে গেছি তো সেখানে, তোমার বাবার সঙ্গে যখন মুখোমুখি হবে তখন। মুরদ বড় মান তার ছেঁড়া দুটো কান। তাহলে চলো, শ্যালকের নেমন্তন্ন রক্ষে করতেই হবে, তা নাহলে তো গৃহ বিবাদ। বাবা বাবা, গোপালপুরে বেরিয়ে আসার জন্য ছোটকা একটা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন। ছোটকা আই মিন আমার নয়, নন্দিতার। অল পার্সন তোমাকে কেন? না মানে আমি তো ওদের পরিবারের একজন একজন। হ্যাঁ সি এস, দিল্লি থেকে ট্রাঙ্ক কল আসেনি? ওকে, তা কবে যাবে ঠিক করেছো? কাল সকালে। ফর হেভেন সেক অরুণ, একেবারে যেন বিয়ে করে ফিরন, আমাকে অন্তত অনুষ্ঠানে সুযোগ দিও। বাবা ইউ উইকেড ইয়াং ম্যান, ইউ আর টু গুড এ বোলার ফর এ পুওর ব্যাটসম্যান লাইক মি। চলো এইবেলা বেরিয়ে পড়ি, বুঝেছ? আর দেরি করা নয়, একবার সঙ্গে সঙ্গে চলো, খবর কি হয়েছে পড়বে বলা যায় না। আমি রবীন চ্যাটার্জি। কি বাবা এত রাত্রিরে? বড় জামাই এত রাত্রি কেন? বুঝতে পারছো না বড়বু, বাধ্য হয়ে আমাকে এত রাত্রিতে ছুটে আসতে হলো, রজত টেলিগ্রাম করেছে জরুরি, তাই খবরটা। কে লিখেছে, কে লিখেছে বাবা? কে রজত টেলিগ্রাম করেছে? কাল আপনাদের নিয়ে আমাদের সকলকে গোপালপুর যেতে হবে। কোথায়? গোপালপুর? আগে হ্যাঁ, এত জায়গা থাকতে গোপালপুর কেন? তাহলে কি রজত পৈতৃক ভিটে? পৈতৃক ভিটে মিটে আমার স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে। না শোনো, ও বোধহয় নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করেছে। আমারও তাই মনে হচ্ছে। না না মিতে না, আমার রোকথা আর ভাবতেও সাহস হয় না। কি জানি যদি পুরনো ঘা খোঁচাখুঁচি করতে গিয়ে আবার মিতে, আমি যে এখানে বসেও নিঃশ্বাসে গোপালপুরের বাতাস টানি, চোখে দেখি না বটে কিন্তু কিন্তু ভাই আমি সব বুঝতে পারি। আমার মনে হয় আমি আমার চোখের সামনে যেটা সব দেখতে পাচ্ছি। হ্যাঁ হাট তলা এসেছে না বলবো, দেখো আমি ঠিক ধরেছি, হাট তলা এসেছে বলবো। এবার দেখো তো, দেখো তো পালেদের বাড়ি এলো না? হ্যাঁ পালেদের বাড়ি। তাই তো শুনছি, হয়তো তোমার ছেলের কাণ্ড। আমার ছেলে তোমার কেউ নয় না?
ওই যে বাবা ওরাই এসে গেছে। কি ঠাকুরপো ওনারা আসছেন, তুমি ভেতরে যাচ্ছ? আমি আসছি বলি, আমি আসছি। ঠাকুরপো ঠাকুরপো আরে শোনো, আমি বাবা। হ্যাঁ শোনো। হ্যাঁ বাবা। খুক আরে কেমন আছিস মা, কেমন আছিস বাবা? তুমি আরে আরে শোনো, রোজু কোথায়? রোজুকে দেখতে পাচ্ছি না কেন? আমরা যে এলাম আর সে লুকিয়ে বসে রইল। আসবি মা, এখনই আসবি, একলা মানুষ তো সমস্ত নিজে হাতে করতে হচ্ছে। সে সে কি করে সব ফিরিয়ে আনলো আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে তোরা কেউ কিছু জানিস নাকি, রোজুটা গেল কোথায়? তাকে একবার আমার কাছে দেখে দিবি? রোজু 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 কোথায় গেল? রোজু বাবা রোজু আচ্ছা কোথায় লুকিয়েছিলি বলতো? আরে তুই এইসব কি করেছিস রে, সব ফিরিয়ে এনেছিস কি করে? কোথা থেকে কোথা থেকে এত টাকা জোগাড় করলি কোথেকে? কে চুকুর চুকুর আছিস কেন বল না, উত্তু দে কোথা থেকে এত সব জোগাড় করলি? বলবো বাবা, হ্যাঁ সব কথা বলছি, আপনি ভেতরে আসুন। আচ্ছা চল আপনার ভেতরে আসুন। আমরা তো কিছু শুনতে পাইনি এসব সম্বন্ধে, বলার সময় পাইনি বাবা। কি আশ্চর্য শুনছো বলবো ও বলবো, আরে রোজু আমাদের বিয়ে করেছে। শোনো শোনো নবতারা বাবাকে প্রণাম করে। নবতারা কে? নবতারা কে? আপনার পুত্রবধূ বাবা। ও এসো মা এসো, হয়েছে হয়েছে মা হয়েছে হয়েছে, সুখী হবে যে থাকো মা, সুখী সাবিত্রী হয়ে গেছে থাকো। বা 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 বড় বউ শোনো না, ও কই মা রোজু তুই তুই কি স্বামী মাকে প্রণাম কর। বেঁচে থাকো মা বেঁচে থাকো, তুমি আমার কত আদরের রোজুর বউ, পাকা ছিল সিঁদুর পরো, আমার কত আদরের বউ তুমি, সুখী হও মা, কত আদরের বউ তুমি আমার আমার রোজুর। রোজু
দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।